হুজুর আপনাদের অপেক্ষায় আছি মাথা পাগড়ি হবে জনাবদিন সাহেব সকলে একবার জোরসে তাকবীর দেন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আমাদের এই মাদ্রাসার চারটি বাচ্চার আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ আল্লাহ পাকের খাস মেহেরবানি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় আপনাদের লাগানো গাছে আল্লাহ পাক কোরআনের ফল ধরি যা আপনারা খুশি না বেজার জোরে বলুন তাকবীর গত দিন পর গত মাস পর্যন্ত যে ছেলেটা আমাদের কাছে নাম ছিল ওস্তাদরা ডাকতো মোহাম্মদ আব্দুল ওয়ালিদ আজ থেকে তার নাম হয়ে গেল হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়ালিদ জোরে বলুন জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ গতকাল পর্যন্ত যার নাম ছিল তানজিবুল হালদার আজ থেকে তার নাম হলো হাফেজ তানজিমুল হালদার জোরে বলুন জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ হাফেজ আসিফ লস্কর জোরে বলুন জিন্দাবাদ নারী তাকবীর নারী তাকবীর আরেকজন আমাদের বাচ্চা আব্দুল আলিম হালদার আজ থেকে তার নাম হয়ে গেল হাফেজ আব্দুল আহালিম হালদার একবার জোরে বলুন জিন্দাবাদ নারী তাকবীর নারী তাকবীর এখন বিশিষ্ট ওলামারা আছেন তারপরে আমার ভাইরা সব এখানে উপস্থিত আছেন বাচ্চাদের দস্তারবন্দি করা হবে আপনারা সকলে এই বাচ্চাদের জন্য দোয়া করবেন আজ দস্তারবন্দি তার মাথায় দেওয়া মনে হলো আল্লাহর কোরআনের সমস্ত আহকাম আর বিধান তার মাথায় চাপিয়ে দেওয়া আল্লাহ পাক এদের সিনা কোরআনের সিনা হিসাবে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ বলো দেন কাকে পড়ানো হবে হ্যালো টেস্টিং এখন হ্যালো হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়ালিদ খান পিতা শফিউল্লাহ খান গ্রাম রাজনগর পোস্ট রঘুনাথপুর থানা কাকদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তাকে দস্তারবন্দি করো কই আমাদের জয়নালউদ্দিন ভাই কই আপনারা একজন আসেন হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো আমাদের মাননীয় সভাপতি সাহেব তিনি আমার আব্বারও খুব কাছের মানুষ তিনি তাকে পাগড়ি পরিধান করুন দস্তারবন্দি করুন তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর হাফেজ আব্দুল ওয়ালিদ খান জোরুন জিন্দাবাদ হাফেজ আব্দুল ওয়ালিদ খান জোরুন জিন্দাবাদ নারায় তাকবীর দোস্তর সাথিয়া আপনারা সচক্ষে দেখছেন হাফেজ আব্দুল ওয়ালিদ পাগড়ি পাচ্ছেন কিশোর করলেন মাওলানা বাকিউল্লাহ সাহেব জিন্দাবাদ 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 নবীর নওয়াজা জিন্দাবাদ 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 বীর মুজাহিদ জিন্দাবাদ 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 হাফেজে কোরআন জিন্দাবাদ একসাথে পিতা শফিউল্লাহ এবং আব্দুল ওয়ালিদ হাফেজ হয়েছে তার জন্য একবার তকবীর অন্তরে অন্তর নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর দু নম্বর তানজিবুল হালদার আগে ছিল তানজিবুল হালদার আজ থেকে তিনি হবেন হাফেজ তানজিবুল হালদার পিতা শফিউদ্দিন হালদার গ্রাম তালা পোস্ট সংগ্রামপুর হাট থানা হস্তি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর বস্তার বন্ধু পালন চলছে দোয়া কি তালাশ মে রাহা দোয়াও কো ছোড়কর দোয়া কি তালাশ মে রাহা দোয়াও কো ছোড়কর
میں چلنا سکا دنیا میں خطاؤں کو چھوڑ کر حیران ہوں میں اپنی حسرتوں پہ حیران ہوں میں اپنی حسرتوں پہ اور ہر چیز خدا سے مانگ لی مگر خدا کو چھوڑ کر نارا تکبیر نارا تکبیر حافظ تنجبیل حیدر نارا تکبیر تین نمبر آصف وشکر এখন চার নম্বর কাল ছিল আব্দুল আলম হালদার আজ থেকে তিনি হবেন হাফেজ আব্দুল আলম শাহের পিতা মুখলেস হালদার গ্রাম মতিলাল পাইকপাড়া পোস্ট বাহিরচর থানা ভোলাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নারা তাকবীর নারা তাকবীর নারা তাকবীর গিদা পর লা নারা তাকবীর কা নারা গিদা পর লা نعرہ تکبیر کا نعرہ یہ دو دن تو کیا دو دن کا مسند ہی لگا نعرہ تکبیر بھائی کتا کچھ بولے جائے ہمرا تو خیلی جوش کتا ہوں گے لانا در جوش ریچارج کرنے اللہ شانے نعرہ تکبیر نعرہ تکبیر আপনাদের সামনে এতক্ষণ ধরে আপনারা দেখলেন সেই হাফেজদের পাগড়ি দস্তরবন্দি করা এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই মাফসির কোরআন মাফসির কোরআন তথা আলমুদ্দিন জয়নাল আবেদিন যে ছেলেগুলো যারা পাগড়ি বেলে একটু একটু আয়াত পড়ে শোনা ভাই এসে দুটো করে আয়াত পড়ে শোনাও ওই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله العظيم
মুবাশশির কোরআন হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং দোয়াও করবেন ইনশাআল্লাহ।